আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আজকে সংবাদে শুরুতে জানিয়ে দিব মার্কিন শীর্ষ কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করলেন আরব আমিরাতের যুবরাজ পুতিনের সঙ্গে আলাপে আবারও যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোর মারিওপুলে উদ্ধার তৎপরতার মধ্যেই অতি শক্তিশালী বোমা বিস্ফোরণ ক্রিমিয়া মারিওপুল ডনবাস করিডর নিয়ে রাশিয়ার পরিকল্পনা কি জানিয়ে দিব বিস্তারিত সংবাদে ইসরায়েলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত মার্কিন শীর্ষ কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করলেন আমিরাতের যুবরাজ মার্কিন সেন্ট্রাল কমান্ডারের শীর্ষ কর্মকর্তা জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেন্সের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক শেখ জায়েদ আল নাহিয়ান চলতি বছরের প্রথম দিকে এই ঘটনা ঘটেছে আরব আমিরাতের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির প্রশ্নে আবুধাবি এবং ওয়াশিংটনের মধ্যে অনাস্থা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জায়েদ আল নাহিয়ান জেনারেল ম্যাকেনজির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন গত জানুয়ারি মাসে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ব্যাপক হামলা চালায় সোমবার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মন্তব্যের কলামে বলা হয়েছে জানুয়ারি মাসে বড় ধরনের হামলার পরও মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং ইয়েমেনের হুতিদেরকে পাল্টা জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আমিরাতি কর্তৃপক্ষ ইয়েমেনের যোদ্ধাদের হামলার পাল্টা জবাব আশা করেছিল ওয়ালিস্ট্রির জার্নালে প্রকাশিত মন্তব্য কলামে আরও বলা হয়েছে হামলার তিন সপ্তাহ পর সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি এখন সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে চেয়েছিলেন তখন তার সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানান জায়েত আল নাহিয়ান জেনারেল ম্যাকেঞ্জি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কমান্ডার হিসেবে নিযুক্ত রয়েছেন ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের পর আমেরিকার পক্ষ থেকে মস্কোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে গেলে শূন্যস্থান পূরণের জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজের সঙ্গে কথা বলার জন্য ফোন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তারা দুজনই বাইডেনের সঙ্গে কথা বলেননি এদিকে জানবেন পুতিনের সঙ্গে আলাপে আবারও যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল মঙ্গলবার এ আলাপকালে আবার ইউক্রেনের যুদ্ধবিরতির প্রসঙ্গ তুলেছেন তিনি এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায় খবর বিবিসি ও আল জাজিরা ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এ নিয়ে অষ্টমবারের মতো কথা বললেন দুই নেতা বিবৃতিতে জানানো হয় প্রায় এক ঘন্টা তারা কথা বলেন এর আগে আঠারোই মার্চ পুতিনের সঙ্গে কথা বলেছিলেন ম্যাক্রো আগের আলাপগুলোর মতো যুদ্ধবিরতি ও চলমান নিরাপত্তা উদ্বেগ নিয়ে কথা হয় বলে জানান ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় কাল বৃহস্পতিবার ব্রাজিলসের ন্যাটো সম্মেলনে সামনে রেখে পুতিন ছাড়াও জার্মান চ্যান্সেলার অলাপসোলস ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপে জ্বালানি চাহিদা ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তারা কথা বলেছেন বলে জানান ম্যাক্রো ব্রাজিলসের ন্যাটো সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ধারণা করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন তিনি এরপর আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শোতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দেদুদারের সঙ্গে বৈঠক করবেন তিনি ইউক্রেন যুদ্ধে মানবিক সহায়তা নিয়েও কথা বলবেন বাইডেন যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে যাওয়া অর্ধেকের বেশি মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে এদিকে জানবেন মারিও পুলে উদ্ধার তৎপরতার মধ্যেই অতি শক্তিশালী বোমার বিস্ফোরণ ইউক্রেনের বন্দর শহর মারিওপোলে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুটি অতি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে রুশ সেনাদের দখলে থাকা এ শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা চলার মধ্যেই এই হামলা স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার অভিযানের চতুর্থ সপ্তাহ চলেছে দেশটির বিভিন্ন শহরে বোমা হামলা অব্যাহত রয়েছে সবচেয়ে নাজুক অবস্থা মারিওপোলের দোফায় দোফায় বোমা হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অস বলেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিতে দুই লাখের বেশি মানুষ আটকা পড়েছে গতকাল শহরটি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় এদিন এক ভিডিও বার্তায় উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেস চুক বলেন মঙ্গলবার সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হবে না তবে সব অধিবাসীকে মারিওপুল থেকে বের করে নেওয়ার চেষ্টা অব্যাহতই থাকবে মারিওপুলের স্থানীয় কর্তৃপক্ষ বলেছে মঙ্গলবার এ উদ্ধার তৎপরতা চলার মধ্যেই দুটি অতি শক্তিশালী বোমার আঘাত হয় তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি তারা স্থানীয় কর্তৃপক্ষ বলেছে দখলদারেরা যে মারিওপুল শহরের ব্যাপারে আগ্রহী নয় তা পরিষ্কার তারা এটিকে একেবারে ধুলিস্যাত করে দিতে চান করে দিতে চান ইউক্রেনের সবচেয়ে সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর নগরী রুশ আগ্রাসনের চলমান ক্ষতিগ্রস্ত শহর এটি বর্তমানে শহরটি ঘিরে ফেলেছে রুশ বাহিনী শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে তারা আজব সাগর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইউক্রেনকে মারিউপুলে গত সোমবার সকালের মধ্যে রাশিয়া অস্ত্র সমর্পণের সময়সীমা বেঁধে দিলেও তাতে সাড়া দেয়নি ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করে ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া এদিকে জানবেন ক্রিমিয়া মারিওপুল ও ডনবাস করিডর নিয়ে রাশিয়ার চেয়ে পরিকল্পনা ইউক্রেনে চলমান আগ্রাসনের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী তবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপুল এখনো নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা এর আগেই শহরটিকে ঘিরে বড় একটি পরিকল্পনা করে ফেলেছে রুশ সরকার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি প্রতিবেদনে বলা হয় এক রুশ কর্মকর্তা ইতিমধ্যে ক্রিমিয়া থেকে ডনবাস পর্যন্ত একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে ওই কর্মকর্তার নাম কিরিল স্টেফানোভ তিনি রাশিয়ার দক্ষিণ অঞ্চলের ফেডারেল জেলার উপদেষ্টা হিসেবে নিযুক্ত ওই জেলার আওতায় দুই সালে চোদ্দো দখলকৃত অঞ্চল ক্রিমিয়া কিরিল স্টেফানোভের পরিকল্পনা অনুযায়ী ক্রিমিয়ার সঙ্গে সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য ডনবাস পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে যা মারিওপুল হয়ে যাবে এর বাস্তবায়ন হবে রুশ সেনা কর্তৃক মারিওপুল দখলের পর এ প্রসঙ্গে রুশ গণমাধ্যম আর আই এ নবস্তিকে কিরিল জানান ক্রিমিয়া থেকে মারিওপুল পর্যন্ত যে মহাসড়ক আছে তার নিয়ন্ত্রণ নিতে হবে তাতেই দনবাস পর্যন্ত ক্রিমিয়ার যোগাযোগ স্থাপিত হবে ওই এলাকার মানুষ অনেক উপকৃত হবে যোগাযোগ উন্নতি হলে মানুষের জীবনমানেরও আসবে উন্নতি বিবিসি জানিয়েছে রুশ সেনারাও এই বন্দর নগরীটি দখলের জন্য মরিয়া হয়ে আছে ইউক্রেনের এক মাস ধরে চলা আগ্রাসনে একদিনের জন্য মারিওপুলের হামলা বন্ধ হয়নি ইউক্রেন দাবি করেছে রুশ হামলার কারণে শহরের আশি শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে জানবেন ইসরায়েলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি ইহুদিবাদী দেশ ইসরায়েলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে কুয়েত কুয়েত পার্লামেন্টের স্পিকার মার্জুক ঘানিম ইসরায়েলকে এন্টার পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের এ দাবি জানিয়েছে খবর আরব নিউজের ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইপিইউ এর বার্ষিক সম্মেলনে মার্চুক ঘানিম এ দাবি জানিয়েছেন তিনি বলেন আমরা যে কোনো আগ্রাসনের বিপক্ষে উনিশশো সালে কুয়েতে আগ্রাসন চালায় ইরাক আমরা তাই সবসময় আগ্রাসনের বিরুদ্ধেই তবে রুশ আগ্রাসনের ব্যাপারে দ্বৈত নীতির কারণে ইসরায়েলের বহিষ্কারের এ দাবি জানান কুয়েতের স্পিকার মারজুক ঘানিম বলেন তারা কিভাবে আইপিইউ থেকে রুশ প্রতিনিধিকে বহিষ্কারের কথা বলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এক মাস ধরে আর ইসরায়েল ফিলিস্তিনের মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আসছে ষাট বছর ধরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন